22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সপ্তাহব্যাপী মন্দির সাফাই অভিযানে বিজেপি, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বচ্ছতা অভিযানে শুভেন্দু সুকান্তরা, রামের নামে ভোট রাজনীতির অভিযোগ তৃণমূলের। বাংলায় নিয়োগ চেয়ে 500 দিন পথে প্রাথমিকে চাকরিপ্রার্থীরা, প্রথম দফায় 120,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করল বিহার সরকার, 70 দিনে আরো 96,000 দাবি তেজস্বীর। বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। বিজেপি আক্রান্ত হলে তৃণমূল নেতাদের বাড়ি যাবে সিবিআই, রাহুল সিনহার হুঙ্কার নিয়ে পাল্টা আক্রমণ তৃণমূলের। সিবিআই ইডি পেশাদার সংস্থা, তারা কারোর কথায় চলে না, দাবি সুকান্তর। নির্বাচন কমিশনের আগেই লোকসভা ভোটের দিন ঘোষণা, বীরভূমের বিজেপি নেতা কমিশনকে পঙ্গু করেছেন মোদী আক্রমণে তৃণমূল। রাজ্য রাজনীতির সাতকাহন কি বলছে আবোলতা বলে চরিত্ররা, কি বলছেন হীরকরাজ, সব চরিত্র কাল্পনিক, বিকেল 5:30টায় হীরকরাজের দরবারে, রাত 10:30টায়।